আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে শুরু হচ্ছে, তার কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন খাবো একটু কফি, কারণ আমার ভীষণ মাথা ধরেছে সেই জন্য। তো চলো বন্ধুরা কফিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। বন্ধুরা চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি, চলো এটা খেয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। আমার চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন দেখো তোমাদেরকে দেখাই বিছানা যাচ্ছে তাই অবস্থা। এগুলো সব পরিষ্কার করব, তারপর যাব একবার ছাতে, কারণ কিছু জামা কাপড় কাল কেচেছিলাম সেগুলো শুকনো করতে দিতে যেতে হবে, হালকা হালকা রোদ বেরিয়েছে, যেগুলো তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো চলো বন্ধুরা আগে ছাদ থেকে ঘুরে আসি, তারপর ঘরের কাজ করব। দেখলেই যে ঘরটা পুরো একদম মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি স্নান করে। তো চলো এবার মুখে ক্রিম লাগিয়ে নিই আর মাথার চুল আঁচড়ে সিঁদুর পরে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। চলো বন্ধুরা এবার যাই ছাতে। এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি, যদি কিছু ফুল পাই ফুল, বেলপাতা আর একটু তুলসী পাতা নিয়ে আসবো। আর বাইরের ওয়েদার আজকে ভীষণ খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে, বজ্রাঘাত পড়ছে আর পুরো অন্ধকার হয়ে এসেছে। তো চলো ছাতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে চলে এসেছি। তো চলো বন্ধুরা আজকে কী রান্না করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। আসবো আর এখানে ফুলকপি আলুর তরকারি বানাবো। কমপ্লিট হয়ে গেছে, ফ্যান ঝাড়তে হবে। চলো ফটফট করে রান্নাটা করে নিই, কারণ গোপালকে খেতে দিতে হবে। তো চলো বন্ধুরা রান্না করে তারপর তোমাদের সাথে এসে দেখা করছি। আমার গোপালকে আজকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি গোপাল আজকে কি ভোগ গ্রহণ করছে। এই দেখো বন্ধুরা আজকের লাঞ্চ হচ্ছে গাজর আলু ভাজা, ফুলকপি আলু ধনে পাতা দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ভাত, আর এখানে আছে আম। আমরা দেখলেই তো আজকে কি লাঞ্চ বানিয়েছি। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। দুপুরের পর তোমাদের সামনে আসার টাইমই পাইনি আর আমার ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠলাম আর তোমাদের দাদাভাই ডিনার অর্ডার করে দিয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ডিনারে কি আছে, আর তারপর ডিনার ডিনার করে তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে ডিনার তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল লাচ্ছা পরোটা আর চিলি চিকেন, সঙ্গে আমি একটু পেঁয়াজ নিয়েছিলাম, বাস। ডিনার এখন কমপ্লিট হয়ে গেছে আর জাস্ট এসে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম, এবার যাব শুতে। তার আগে ভাবলাম ব্লগটা তো এবার শেষ করতে হবে। তো আজকে একটি দিদিভাই আমায় একটি প্রশ্ন করেছিল, তো তার উত্তরটি দিয়েই আমি আজকে আমার ব্লগটা শেষ করব। তো আজকে প্রশ্নটি হলো, তো দিদিভাইটির প্রশ্ন এটা ছিল, ভগবানকে যে আমরা ভোগ লাগাই, ভগবান কি সত্যি ভোগ গ্রহণ করেন? যদিও তিনি ভোগ গ্রহণ করেন তো তাহলে আমরা বুঝবো কী করে? প্রথম কথা দিদি ভাই, ভগবানকে ভোগ দিলে ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন, আর আমরা কী করে বুঝবো? সেটার প্রশ্নের উত্তরটি হলো, একটি সদ্যজাত বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরোয় তখন কিন্তু তার খিদে পায়। তো তাহলে একটা মা কী করে বোঝে যে তার বাচ্চাটির খিদে পেয়েছে? বা যখন বাচ্চাটির পেটটি ভরে যায় তখনই বা মাটি বোঝে কী করে বাচ্চাটির পেটটি ভরে গেছে? যেমন অনুভূতি দিয়ে একটা মা বোঝে বাচ্চা ছেলের পেটটি ভরে গেছে বা বাচ্চা ছেলেটির খিদে পেয়েছে, সেরকম একটি ভক্তও বোঝে যে ভগবান প্রসাদ গ্রহণ করলেন কি না করলেন। ভগবান প্রসাদ গ্রহণ করলে মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়, এটা কিন্তু আমি বলছি না, সমস্ত ভক্তরা যারা ভোগ নিবেদন করেন তারা সকলেই বলেন। তো দিদি ভাই, আশা করি আমি তোমার প্রশ্নের জবাব দিতে পেরেছি। যদি আমার প্রশ্নের উত্তরটি তোমার ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও,
আর আমার ব্লগগুলো যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে, আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, গুড নাইট।